उच्च माध्यमिके प्रथम कलकातार पंचसायर शिक्षा निकेतनेर छात्र स्वागतम हालदार तार प्राप्त नम्बर 495 रेजाल्ट आउट होतेई आमादेर प्रतिनिधि सबचेये आगे पौंछे गियेछिलेन तार बाड़ीते। घर जुड़े खुशिर आलो। ভালো হবে জানতা এটা এক্সেসিভলি ভালো হয়ে গেছে। অদ্ভুত উপর এই পড়াশোনা করতাম যে বাবা হচ্ছে আমার মাধ্যমিক র‍্যাঙ্ক ছিল লাগতে আমি আপনার পরে বলছি হচ্ছে কথা বললাম মানে অনেক বেশি বছর পরে সেই আমি তো মাধ্যমিকের পর থেকে এইচএস এর জন্য পড়া শুরু করেছিলাম আর ক্লাস 11 12 এও মোটামুটি পড়েছি একই রকম ভাবে কনসেপচুয়ালি ক্লিয়ার থাকার চেষ্টা করেছি সব সাবজেক্টে সায়েন্সের গুলোতেও। আর প্রথমেই তো বলতে হয় মা-বাবার কথা আর স্কুলের টিচারদের কথা আর অনেক বন্ধুদের কথা তো আসবেই। তো সবাই সাহায্য করে, কেউ কাউকে ছোট বড় করছে না, সবাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটিভ আমার সাফল্যের জন্য। মাধ্যমিকে 9th হয়েছিলাম আমার। আর কেউ কেউ তো মানে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হবো এমন লক্ষ্য নিয়ে 11 এ ভর্তি হয় না, আর কি আর বলবো। আর একটা লক্ষ্য ছিল যে এইচএসে ভালো রেজাল্ট করতে হবে আর কি, নাহলে পরে অসুবিধা হবে এইসব আর কি। আর দেখি কালকে তো পরীক্ষায় জয়েন্ট ফয়েন্ট আছে, বসি দেখি জয়েন্টে বসি, তারপর রবিবার যে অ্যাডভান্সটা আছে ওটা দেখি, যদি আইডি ফাইডি পেয়ে যায় তাহলে ইঞ্জিনিয়ারিং হয়তো পড়বো। হ্যাঁ আমার তো বায়োলজি। রুটিন ছিল না পড়াশোনার, যখন ভালো লাগতো যখন ভালো লাগতো তখন করতো, কোনো নির্দিষ্ট রুটিন ছিল না। মাধ্যমিকেও যেমন আর উচ্চ মাধ্যমিকেও একই রুটিন। আপনারা কি ভেবেছিলেন যে আজ থেকে 2 বছর পরে আগে এই বাড়িতেই আমরা এসেছিলাম, ভিড় করেছিলাম, ও নবম হয়েছিল, আজকে আবার আমরা আসবো, এটা কি আজকে সকাল পর্যন্ত মনে হয়েছিল? আমরা ভেবেছিলাম খুব একটা ভালো রেজাল্ট হবে, একটা র্যাঙ্ক করতে পারি, মানে অভূতপূর্ব, মানে জাস্ট ভাষা প্রকাশ করতে পারছি। যখন অসুবিধা হতো আসতো আমার কাছে, আমি নিজেও ফিজিক্স অনার্স ছিলাম, ওই জন্য একটু ফিজিক্স সম্বন্ধে যতটুকু পেরেছি একটু সাহায্য করেছি। আমি টিচারও গার্লস স্কুলের টিচার। তার মানে স্বাগতমের অনেকটা সুবিধা হয়েছে আপনাকে পেয়ে? আমি যতটা পেরেছি সাহায্য করেছি, আমি আমার দিক দিয়ে যতটা পেরেছি। আরো দুজনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুরের স্বর্ণাভ নন্দী। বালুরঘাট হাই স্কুলের কৃতি ছাত্রের প্রাপ্ত নম্বর 492, সাফল্যে খুশি পরিবার পরিজন সকলেই। পরীক্ষা ভালো দিয়েছিলাম, আশা ছিল 1 থেকে 10 মধ্যে থাকবে, তো এত মধ্যে আমি স্যাটিসফাইড। টেস্টে পেয়েছিলাম 460। মেডিকেল পরীক্ষা দিয়েছি, সম্ভবত হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিংও দিয়েছিলাম, ওটাতে চান্স পেয়েছি, আর মেডিকেল পরীক্ষা দিয়েছি, ওটাতে হয়ে যাবে। আমি মেডিকেল পড়ার ইচ্ছা আছে। দিনে কোনো স্পেসিফিক টাইম ছিল না, যখন পড়তে ভালো লাগতো তখনই পড়তাম, প্রায় 7 থেকে 8 ঘন্টা পড়তাম প্রতিদিন। আমার বাবা মা, ঠাকুমা এবং শিক্ষক মহাশয়, বিদ্যালয়ের শিক্ষক মহাশয় বা গৃহ শিক্ষকরা তারা অবশ্যই আমাকে সাহায্য করেছে, এবং তাছাড়া আমার এই রেজাল্ট সম্ভব হতো না। রাজা শহর থেকে পরীক্ষার রাজকীয় ফল, কোচবিহারের নবনীলের 492 পেয়ে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল করেছেন জেন্টসকিন স্কুলের এই ছাত্র। এক্সপেকটেশন একটা ছিল, তবে এতটা পাবো আমি এটা এক্সপেক্ট করতে পারিনি। একটা ভালো নাম্বার দিয়ে এগিয়ে গিয়েছিলাম আর কি, মানে 492টা অনেকটাই হাই নাম্বার, আমি এক্সপেক্ট করতে পারিনি, কিন্তু পেয়ে ভালো লাগছে। মাধ্যমিকে কোনো রকম পজিশন পাইনি বোর্ডে, তার জন্য আমি এইচএসও পজিশনে আশা করিনি, কেটেছিলাম এবং কেটে এই ফল পেয়ে তার পরিশ্রমের জন্য। আমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমি জেইমেন কলেজে আমি আইআইটির জন্য থাকছি, ভালো লাগছে। আচ্ছা।